লেবাননের একাধিক স্থানে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় এক বেসামরিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে 6 জন। মঙ্গলবার এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরত্বে উত্তর পূর্বাঞ্চলীয় বালবেক শহরে হয় ইসরায়েলি বিমান হামলা। হিজবুল্লাহ পরিচালিত আল মানার টেলিভিশনে বলা হয়, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 4টি স্থান। এদিকে শহরের দক্ষিণের এক গ্রামে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একটি ভবন। গত ফেব্রুয়ারির শেষেও হামলার শিকার হয়েছিল অঞ্চলটি। মৃত্যু হয়েছিল 2 হিজবুল্লাহ সেনার। এছাড়া লেবাননের বেকা উপত্যকায় হিজবুল্লাহর ঘাঁটিতে হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ।